আজকে আমাদের সমাজ অনেক যুবক আছে যৌবনকাল পাবজি আর ফ্রি ফায়ার কে দিয়ে দিচ্ছে। যুবক তোমার মতো বয়সে গরীব নওয়াজ টুক শ্রেষ্ঠ আল্লাহর ওলি বলেছে যা হবে যা হচ্ছে সব রবের ইশারায় রবের পক্ষ থেকে হবে আর তিনি ওই মহান জাত এটা আমাদের বিশ্বাস আছে যিনি বিপদ নেই তিনি দাঁড়াই নেই ঠিক আছে কিন্তু মাধ্যম তো একটা দরকার আছে না নাই কথা বলে না আসলে নাই প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা তো সবাই জানি মানি এমপি মন্ত্রীর দরকার কি বলে এমপি মন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী বরাবর আপনার পয়গাম পাঠানোর ওসিলা মাধ্যম ধরে বলি না সোহা তো আমরাও রবের কাছে ফরিয়াদ করি আমাদের ফরিয়াদ রব কখন কবুল করে যখন মাসকানে আমরা একটা ওসিলাকে অ্যাড করে দেই সুবহানাল্লাহ পড়েন আরো জোরে বলেন মুসিবত না পাই যদি সুবহানাল্লাহ পড়েন আরো জোরে বলেন মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার পড়ি মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে হবে আমার কবরে হাসরে আরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ আরে বলে তো সে পথে মিলিবে বাগিদার হতে পারবে একটা দুনিয়া বাসীকে কেউ বলে নাই মুস্তফা বলে দিয়েছে জোরে বলে না সুবহান আল্লাহ আমার না বলছেন ইন্না বনী ইসরাঈল তাফাওয়াকাত আলা তিনতাইনি ও 70 মিল্লা সাতাস্তারিক উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা সাহাবাই কিরাম আরজ করলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ নবী আমার উত্তরে বললেন খালা মা আনা আলাইহি ওয়া আসহাবি জোরে বলি না সুবহান তো শায়র বলছেন আরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ আরে বলে তো সে পথে মিলিবে রহমত আরে কেন সে পথে ভুলি আমরা কেন যে ভুল পথে আমরা করলাম জীবনে পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার এটা এক শায়ের বলেছেন আমার কি হবে আর এক শায়ের উত্তর দিচ্ছেন নবীর গোলামের কোনো চিন্তা নাই আরো জোরে বলেন বলি নবীজির গোলামের সুবহানাল্লাহ পড়েন না আরে মোল্লা জিরি গোলামের কোন চিন্তা নাই চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই আরে আল্লাহ দাদা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা শায়ের বলছে আরে আল্লাহ দাদা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী সেই নবীজির বন্টনে মোরা যেন ও দেখি দয়া পায় ছোট
হিজর জিয়ারতে মদিনাতে যায়, চলো নবী হিজর জিয়ারতে মদিনাতে যায়, জবান ওছা করে পড়ি মারহাবা। ফিতনা ফাসাদের জামানায় আমি প্রায় মাহফিলে যুবকদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ হয়, আমি বলবো বাইরে আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে, সন্তানকে আপনার হ্যান্ডেল করতে হবে। আপনি যদি আপনার ছেলেকে হ্যান্ডেল করতে না পারেন, কভার করতে না পারেন, তাহলে বিপর্যয় শুধু ছেলের উপর নয় আপনার উপরও আছে, ঠিক কি না বলেন না? ছেলের হাতে ফোন দিয়েছেন, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেখান থেকে ইচ্ছা মতো সে বিভিন্ন ইসলামিক মনীষীদের লেকচার শুনতে শুনতে, এমন এমন কিছু ব্যক্তির লেকচার শুনে ফেলেছে, শোনার পরে যে ছেলে এতদিন মিলাদ ও কিয়াম করত, তারাবির নামাজকে 20 রাকাত পড়ত, তাকবীরে তাহরিমা তো তাকবীর ওলার সময় কানের লতি পর্যন্ত হাত উঠাত, এখানে নাভির নিচে হাত বাঁধত, বুকের উপর হাত বাঁধত না, তাশাহুদের সময় একবার তুলত এবং রাফিউল ইয়াদাইন করত না, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ত না, মোনাজাত করত। যে সিস্টেম গুলো আমাদের আগ থেকে চলে আসছে, তো আপনার ছেলে কি এই সিস্টেম থেকে অনেক দূরে চলে যাচ্ছে কিনা, আপনার ছেলে কি বলছে কিনা সবে বরাতকে আমি মানি না, সবে কদরকে আমি মানি না, সবে মেয়েরাজকে আমি মানি না, ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদের দুইটা ঈদ ছাড়া ঈদে মিলাদুন নবী নামক কোন ঐদ ইসলামে নাই, আপনার ছেলের জবান থেকে এই কথাগুলা বের হচ্ছে কিনা? যদি হয় কি কারণে হচ্ছে, ছেলে তো আপনার ঘরের ভিতর থাকে, তো ওই ছেলে কিভাবে এই বেওয়াফা কথাগুলো বলার সক্ষমতা পেয়েছে, সুযোগ পেয়েছে, কিভাবে সে এই পথে পা বাড়াচ্ছে? আপনি অভিভাবক হিসেবে একজন সফল ব্যক্তি যদি হতে চান, আপনাকে আপনার সন্তানকে সেকেন্ডে সেকেন্ডে নজরদারিতে রাখার দরকার, কথা বলেন ঠিক কি না? এগুলো তো আমরা বাপ কোথায় ছেলে কোথায় নিজেও জানি না, কোথায় বাবা কোথায় ছেলে, বাবা আসে রাতের বারটায়, ছেলে আসে চারটায়, ঠিক নেবে ঠিক হচ্ছে। এই জন্য দিন দিন মহাব্বত মায়া ভালোবাসা এগুলো দুনিয়াতে কুড়ে যাচ্ছে, বড় লজ্জা লাগে মুসলমান। মুসলমানের দেশে যখন মুসলমান ফ্যামিলিতে ছেলের হাতে যখন মা খুন হয় পঠিয়াই, তখন দুঃখে বুক ফেটে যায়, ঠিক নেবে ঠিক। বাবার এতেকালের পর 40 দিন হয় নাই, মাকে সম্পদের জন্য আপন ছেড়ে গুলি করে মারছে, কি করে মারছে কথা বলেন, কি করে মারছে? তো মুসলমানদের দেশে হচ্ছে কি এসব? ছেলেকে ফাজি ফ্রি ফায়ারের জন্য টাকা দেয় নাই, এমনি বলতে ছেলে সুইসাইড করেছে, কোন দেশ আছেন আপনি? আমি তো ভবিষ্যৎ প্রজন্ম যদি দিন দিন আস্তে আস্তে অগ্রসর হয় এই পথে, তা আল্লাহ না করুক আমাদের জাতির ভবিষ্যৎ কোথায়? যে জাতির কর্ণধার যুবকরা, ওই যুবকরা যদি সেকেন্ডে সেকেন্ডে বিপর্যয়ের সম্মুখীন হয়, তো জাতির ভবিষ্যৎ কথা একটু চিন্তা করেন। এজন্য যুবকদের সবচেয়ে বেশি আমাদের সমাজে নজরদারিতে রাখা দরকার, কারণ যুবক হচ্ছে ওই ব্যক্তি যিনি জাতির বিবেক জাতির মেরুদণ্ড কথা বলেন ঠিক কিনা? জাতির অদূর ভবিষ্যৎ যার হাতে তিনি হচ্ছে যুবক, সুবহানাল্লাহ পড়বেন না? আর ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান যাদের ছিল তারা যুবক সাহাবী ছিল। আজকে আমাদের সমাজ অনেক যুবক আছে যৌবনকাল ফাবজিয়ার ফ্রি ফায়ারকে দিয়ে দিচ্ছে। যুবক তোমার মতো বয়সে গরীব নামাজ যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বলেছে, তোমার মতো বয়সে হুজুর গৌসে আজম সসম্পদ ত্যাগ করে বাবার দেওয়া সমস্ত সম্পদ রাহে হকে বিলীন করে মিসকিনদের মাঝে বণ্টন করে তিনি শুধু নিজের পাথেয় নিয়ে ময়দানে নেমে পড়ে জগৎ শ্রেষ্ঠ আল্লাহর বলি হয়েছে। তোমার মত বয়সে হুজুর আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহি রাহমাহ জগৎ শ্রেষ্ঠ আল্লাহর বলি বলেছে। আমাদের যুব সমাজ তারা প্রেম ভালোবাসা নামক যে একটা অশ্লীল জিনিস আছে, প্রায় যুবক সেই জিনিসের মধ্যে মত্ত বা ব্যস্ত বা নিজেকে সঁপে দিয়েছে। তোমার মত বয়সে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত একটা মেয়েকে পাওয়ার জন্য রাত কাটালেন, সকালবেলা মেয়েটাকে পাইলেন না, দুখা দিয়ে চলে গেলেন,
তখন তিনি মসজিদে ওযু করে প্রবেশ করে রবের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ যে রাত আমি তোমাকে ডাক তোমার একটা সৃষ্টিকে তালাশ করে পাইনি সেই রাত যদি আমি তুমি খোদাকে পাওয়ার জন্য দিয়ে দিতাম আল্লাহ আমি এতক্ষণে তোমাকে পেয়ে যেতাম কারণ আমার রব কাউকে ধোঁকা দেই না আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমাকে ডাক দাও না আমি সাড়া দিতে প্রস্তুত আছি জোরে বলে সুবহানাল্লাহ সেই সকাল বেলা তওবা করে ওয়ালি আল্লাহ হয়ে মসজিদ থেকে বের হয়েছে তোমার মতো বয়সে খালিদ বিন ওয়ালিদ মোতার যুদ্ধে প্রাণপণ চেষ্টা করে বিজয় পতাকা ছিনিয়ে এনেছেন তোমার মতো যৌবন অবস্থায় আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বিজয় পতাকা ছিনিয়ে এনেছেন তোমার মতো বয়সে কাসেম 17 বার ভারত আক্রমণ করে এই অখণ্ড ভারত ইসলামের পুণ্যভূমি বানিয়েছেন আর আমাদের যুবকরা সে যৌবনকাল দিয়ে দিচ্ছে কোথায় হায় হায় অথচ রাসূলুল্লাহ বলছেন যুবক তুমি যদি তোমার যৌবনকাল আল্লাহ এবং আমি রাসূলকে দিতে পারো জান্নাত আমি তুমি যুবকের জন্য দিয়ে দিব আর একটু জোরে বলেন তো আমাদের যুবকদের জন্য সবচেয়ে আমাদের নজরদারিতে রাখা দরকার জাতির ভবিষ্যতের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ যুবকদের ইসলামের পথে কবুল করুন আমিন বলেন তো মহব্বতে দরুদে পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محبت درود پاک پڑھی اللهم صل وعلى آل سيدنا আমার ভাইয়েরা সুন্নি বাবারা ও নবীর গোলামেরা দুনিয়ার জমিনে আমাদের ছেলে মেয়ে যারা আছে নাম সবার মুসলমান নাম বাবা মা মুসলমান ভাই বাবা দাদা দাদি নাম মুসলমান এলাকা মুসলিম এলাকা ফ্যামিলি ও মুসলমান ফ্যামিলি দাবি করছে আমি মুসলমান তো আজ সমাজ কত বড় নিম্ন স্তরে চলে গিয়েছে সমাজের কত দপতন হয়েছে মুসলমান ফ্যামিলির ছেলে মাথায় দেখা যায় বিদর্মী ইহুদি নাসরাদের হেয়ার কাটিং চুলের স্টাইল আছে না নাই কথা বলে না আছে না নাই প্যান্টের মধ্যে দেখা যায় সিরা কাপড় আছে না নাই অথচ তুমি যে বিভিন্ন রেক্টরকে তুমি ফলো করছো আমি অমুকের মতো প্যান্ট কিনবো 17 টাকা এটা মুসলমানদের জন্য ফরজ সেই ফরজ জাগতে গিয়ে তুমি একজন একজন নায়ককে ফলো করতে গিয়ে একজন অ্যাক্টরকে ফলো করতে গিয়ে একটু ছিদ্র ছিদ্র একটু গা দেখা যায় এরকম পোশাক নিলা রাসূল বলছে এরকম কেউ যদি অঙ্গকে দেখায় 17 এর ভিতরের অংশ সাথে সাথে সেকেন্ডে সেকেন্ডে ফিনিশ তারা কবিরা গুনাহ আমলনামায় লিখতেছে শুধু তুমি গা দেখিয়ে কবিরা গুনাহ কামাই করছো এটা নয় তোমার সেই অঙ্গ যারা দেখছে 17 এর ভিতরেরটা দেখার সাথে সাথে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে কি লেখা হচ্ছে কথা বলেন কি লেখা হচ্ছে আয় হায় মুসলমান আমরা চুল রাখতে গিয়ে নেইমার মেসি অমুক সমুক ক্রিস্টিয়ানো রোনালদো এগুলাকে ফলো করি অথচ আল্লাহ বলছেন মুসলমান এজ এ মুসলিম হিসেবে তোমাকে যদি ফলো করতে হয় কাউকে জানতে হয় মানতে হয় ভালোবাসতে হয় অনুসরণ করতে হয় তো মুস্তফাকে দিয়ে দিয়েছি বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সূরা যাবের 21 নং আয়াত আল্লাহ বলছেন তোমার জন্য তো মডেল আমি আমার নবীকে বানিয়েছি আমার নবী যেভাবে চুল রেখেছে যুবক তুমি চুল সেইভাবে রাখবা আমার নবী যেভাবে হেঁটেছে তুমি সেইভাবে হাঁটবা আমার নবীর পোশাকের সিস্টেম যেভাবে ছিল তুমি সেইভাবে তোমার পোশাকের সিস্টেমকে করে নিবা আমার নবীর জীবন আদর্শ যে সেইভাবে ছিল তুমি তোমার জীবনকে সেইভাবে করে নিবা কারণ তোমার জন্য উত্তম আদর্শ মুস্তফার জীবনে আমি রেখেছি এটা কামিল মাদ্রাসাতে মাদ্রাসা মানি মসজিদের পরে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে ইলমে হাদিস ইলমে ফিকহ ইলমে কোরআন ইলমে তাসাউফ
প্রত্যেক কিছুর চর্চা হয়, শিক্ষা দীক্ষা দেয়া হচ্ছে, যুগশ্রেষ্ঠ আলেম যে জায়গাটাকে তৈরি করা হচ্ছে, রাসূলুল্লাহর দেওয়া দাওয়া সিস্টেম এখনো পর্যন্ত যে জায়গায় দায়েম এবং কায়েম আছে সেটার নাম হচ্ছে মাদ্রাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গাতে যদি একজন হিন্দু পুরোহিত অথবা হিন্দু টিচার বার প্রত্যক্ষ হয়ে যায়, তার মানে বুঝেন ইসলাম নিয়ে যেতে যেতে এখন মাদ্রাসার থেকে ইসলামকে অনেকে বের করে দিয়েছে। দেখুন আমরা দেখার অপেক্ষায় মসজিদে কখন বিধর্মী ইমাম নিয়োগ দিয়ে দেই, আল্লাহ মাফ করুক, আমিন পড়েন আর একটু জোরে বলেন। তো যাই হোক, সেই যৌবন কালের কথা বলছিলাম, মুসলমান দেখেন খেয়াল করেন, রাসূলুল্লাহ বলছেন তোমার জন্য উত্তম মডেল আমি নবী কাল্লা পাঠিয়েছি, তোমার লাইফের প্রত্যেকটা সাইড আমি নবীর আদর্শ দিয়ে সাজাবা। ইয়া রাসূলুল্লাহ সাজালে কি হবে? বলে সাজালে কি হবে শুনো, যারা সাজিয়েছেন তারা কেউ সিদ্দিক আকবর হয়েছেন, যারা সাজিয়েছেন কেউ ওমর আল ফারুক হয়েছেন, যারা সাজিয়েছেন তারা কেউ ওসমান গনি হয়েছেন, যারা সাজিয়েছেন কেউ হায়দারে কাররার হয়েছেন, কেউ ফাতেমাতু জাহরা হয়েছেন, কেউ হাসনাইনে করিমাই হয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন এই সিস্টেম আপনি চলে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলে থাকবে। তো আমরা যারা আমরা দুনিয়াতে আছি, এই যুগে যারা সাজাচ্ছেন, এই যুগে আমার নবীর আদর্শ দিয়ে যারা জীবন ধারণ বা জীবন যাপন করছেন তারা ওলি আল্লাহ বনতেছেন। আরো জোরে বলেন বাবা, তারা যুগ শ্রেষ্ঠ কি হচ্ছে? ওলি আল্লাহ। তারা যুগ শ্রেষ্ঠ কি হচ্ছে? ওলি আল্লাহ। আপনারা মনে করতেছেন ইসলামের স্টাইল নাই, হুজুর আমি ইসলামের স্টাইল ফলো করব কেন? না বাবা, ইসলামের মতো স্টাইল কোনো ধর্মে নাই। ও মা আপনি মনে করছেন ইসলাম আমাকে চোখ নাক মুখ হাত পা ডাকতে বলেছে, আমি আমার শরীর যদি একটু না দেখাতে পারি তাহলে আমি আর স্টাইল করলাম বা কিভাবে, যদি আমার অঙ্গ দেখাতে না পারি? না, পশ্চিমা দেশগুলা তাদের মেয়েদেরকে শরীর দেখার হুকুম দিয়েছে বিদায়, সেকেন্ডে সেকেন্ডে তারা হয়রানির শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, কদমে কদমে তারা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। আর 1500 বছর আগের ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়েছে বিদায়, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই কোন থেকে পিছনে 1500 বছর পর্যন্ত বুরকা পরে একটা নারীও দর্শন হয় নাই, একটা নারীও দর্শন হয় নাই, ইতিহাস কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কথা বলেন ঠিক না? ব্যক্তি আল্লাহু আকবার দুনিয়াবি কল্যাণ পরকালীন কল্যাণ দুটাই আছে। ইসলামের এমন কোন বিধান নাই যে বিধানের ফল শুধু পরকালে পাবে, এরকম কোন বিধান নাই। প্রত্যেকটা ফলের উপকার দুনিয়া থেকে ভোগ করবেন, এরপরে আখেরাতও পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে, যুবক যুবক ছেলে মেয়েদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। তুম মুহাববতে দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুন্নি ভাইয়েরা, ওই মহান রাসূলুল্লাহর একটা শিক্ষা হচ্ছে যে মানুষদেরকে মাফ করে দেয়া। এখন রানিং জামানায় দেখা যায় কেউ যদি আপনার একটা ক্ষতি করে ফেলে, আমরা বিনিময়ে তার দুইটা ক্ষতি করি আছে না নাই? একজন একটা না বুঝ অন্যায় করেছে, আমরা তার বিরুদ্ধে দুইটা অন্যায় করে ফেলি, কেউ আমাদেরকে একটা ঘুষি মারলে আমরা বিনিময়ে দুইটা ঘুষি তাকে উপহার দেই, ঠিক না বেটি? নারে না মুসলমান, নারে না বর্তমান যুব সমাজ, কান খুলে শোনো, রাসূলুল্লাহর শিক্ষা হচ্ছে যে রাসূলুল্লাহ যখন ইসলাম নিয়ে কাফেরদের দুয়ারে দুয়ারে গেলেন, আমার নবীকে তারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে তারা এ দিলেন
গাল মন্দ করলেন ইচ্ছা মতো বেইজ্জত করলেন ঘরের দরজা বন্ধ করে দিলেন রাসূলুল্লাহকে ঘাড় ধাক্কা দিয়ে ঘরের থেকে বের করে দিলেন রাসূলুল্লাহ আমার বিনিময়ে তাদের কদমে আবারো গিয়েছে আবার দাওয়াত দিয়েছে নবী যদি চাইতো আমি অমুকের ঘরে গেলাম আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ওই ঘরে আমি আর যাব না আল্লাহর কসম আমার নবী কথা বলে নাই যতবার রাসূলুল্লাহকে প্রত্যাখ্যান করেছে আমার নবী সকাল থেকে সন্ধ্যা আরবের অলিতে গলিতে ঘুরে ঘুরে ওই কাফেরদের দুয়ারে দুয়ারে গিয়ে বারবার ইসলামের দাওয়াত দিত জোরে বলি সুবহানাল্লাহ ইচ্ছা মতো বেইজ্জত করেছে তাইফে গিয়েছেন রাসূলুল্লাহকে রক্তাক্ত করেছে জিবরাইল আমিন সাইয়েদুল মালায়েকা আসলেন আশার পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আপনার গোলাম জিবরাইল হাজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমায় জিবরাইলকে আপনার কদমে প্রেরণ করেছে ইয়া রাসূলুল্লাহ নবী একবার হুকুম দেন তাইফের ময়দানটা জের করে দেব উল্টিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ তাইফ বাসীকে ধ্বংস করে দেব হালাক করে দেব রাসূলুল্লাহ একটা মাত্র আপনার অনুমতি যাচ্ছি একবার যদি বলেন ওগো জিবরাইল তাইফের জমিন উল্টাই দাও যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে সেইভাবে এদেরকে ধ্বংস করো রাসূল একবার যদি আপনি বলেন আমি জিবরাইল নিজের পাকার বাড়ি মেরে আমি তাইফের জমিনকে এক সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দেব জোরে বলি নাউজুবিল্লাহ রাসূল আমার বলে না জিবরাইল না 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 বদদুয়া দেওয়ার জন্য আমি রাসূলের আগমন হয় নাই আমি রাসূলের আগমন হয়েছে রাহমাতাল লিল আলামিন হিসেবে এ যুবক আরো জোরে বলেন আমি নবীর আগমন হয়েছে বদদোয়া দেওয়ার জন্য নয় রহমত বন্টনের জন্য আমি রাসূল বলছি আল্লাহ মাহদি কমি আয় আল্লাহ উম্মত না বুঝেছে আমাকে আঘাত করেছে আল্লাহ আমি দোয়া করছি আমার উম্মতকে তুমি মাফ কথা বলেন উম্মতকে তুমি মাফ আমার নবী পাল্টা আঘাত করে নাই যাইতে যাইতে উহুদের প্রান্তরে গেলেন রক্তাক্ত যুদ্ধ শুরু হয়েছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কাফের অস্ত্র ধারণ করে ময়দানে এসেছে আমার নবীর সাহাবায়ে কেরামদের একে রক্তাক্ত করেছে 70 জন রাসূলুল্লাহর গোলামকে তারা জাগার মধ্যে শহীদ করে দিয়েছে রাসূলুল্লাহর মাথা টুপি ভেঙে ফেলে জাগাত করতে করতে আমার নবীজির নূরানী দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছে মাথার লোহার টুপি ভেঙেছে খুন মোবারক জড়েছে জিবরাইল আমিন আবার তৎক্ষণাৎ রাসূলুল্লাহর কদমে আসলেন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জিবরাইল আপনার গোলাম আপনার খাদেম ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার কদমে এসেছে ইয়া রাসূলুল্লাহ একবার অনুমতি দেন আমি পুরো উহুদের পাহাড় কাফেরদের পিঠের উপর তুলে দেব জাগাই তাদেরকে ধ্বংস করে দেব রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল শোনো আমি আমার উম্মতদেরকে ধ্বংসের জন্য বদদুয়া করতে পারবো না আমি বলছি আল্লাহুম্মা আদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ আমার উম্মত না বুঝে আমাকে আঘাত করেছে আমি রাসূল বলছি তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও লামাকে চিনে নাই আল্লাহ তোমাকেও চিনে নাই বিদায়তে আঘাত করেছে আমি রাসূল বলছি তাদেরকে কি করো হেদায়েত দাও তাদেরকে কি দাও দোয়া করেছেন কি করেছেন কথা বলেন কি করেছেন দোয়া করেছেন সেই উহুদের ময়দানে এতে ওয়াহাশী যিনি আমার নবীর বিরুদ্ধে সেই সময় অস্ত্র ধারণ করেছিল কাফেরদের পক্ষ হয়ে তিনি আমার নবীর কলিজার টুকরা চাচাকে 70 টুকরা মতান্তরে 700 টুকরা করেছে যার নাম ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলের চাচা ছিলেন রাসূলুল্লাহর চোখের সামনে 70 মতান্তরে 700 পিস করেছেন পরবর্তীতে ইসলাম এনেছেন মক্কা বিজয়ের পর ইসলাম এসেছেন রাসূলুল্লাহর কদমে তার বিরুদ্ধে আমার নবী মৃত্যু পরোয়ানা জারি করলেন বলে ওয়াহাশীকে যেইখানে পাও হত্যা করো এইভাবে 10 জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানার এক নম ব্যক্তি হচ্ছেন ওয়াহাশী তখন ওয়াহাশী জঙ্গলে চলে গেলেন রাতের আঁধারে বোরকা পরিহিত অবস্থায় রাসূলুল্লাহর কদমে আসলেন যিনি আপন চাচার খুনি ছিলেন আপনাকে আপনার জায়গায় দাব করিয়ে মুস্তাফাকে আপনার সামনে দাব করিয়ে আপনি এবং রাসূল দুইজনের জীবনকে মেলান দেখতে পাবেন রাসূলুল্লাহর আদর্শ কিঞ্চিৎ পরিমাণে যদি আপনার ভিতর থাকে সেই সদকাই হলো আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস আলায় মকাম দিয়ে দিবে